যখন পাঠভবনে পড়ি তখন মুহূর্তে আমাদের গান শেখাতেন, মুগ্ধ হয়ে মুহূর্তের গান শুনতাম। তারপরে 1951 সালে আমি সঙ্গীত ভবনে ছাত্রী হয়ে ভর্তি হই, তখন মুহূর্তকে আরও কাছে পেলাম। তখন সঙ্গীত ভবনে হারমোনিয়ামের চল ছিল না, এসরাজ আর তানপুরা ব্যবহার করত। মুহূর্তে আমাদের তানপুরার সঙ্গে গান শেখাতেন, অনেকবার করে এক একটা লাইন করতেন যতক্ষণ না আমাদের গলায় গানটা উঠত। তানপুরার তারের সঙ্গে মুহূর্তের গলাটা একেবারে মিশে যেত। সঙ্গীত ভবনের সিলেবাসের বাইরে অনেক কঠিন কঠিন গান মুহূর্তের কাছে শিখেছি। পরবর্তীকালে আমি সঙ্গীত ভবনে কাজে যোগ দিই, তখন মুহূর্তকে আরও কাছে পাই, আরও ঘনিষ্ঠ হই মুহূর্তের সঙ্গে। মুহূর্তি সাজতে গুজতে খুব ভালোবাসতেন, কিন্তু তাঁর সাজে কোনো বাহুল্য ছিল না, ছিল আভিজাত্য, যেটা সকলের চেয়ে স্বতন্ত্র। শান্তিনিকেতনের বহু উৎসব অনুষ্ঠানে এবং শান্তিনিকেতনের বাইরেও মুহূর্তির সঙ্গে অনেক গান করেছি। কোনো গান ওন শেখানো কোনো গান কোনো অনুষ্ঠানে গাইবার পর মুহূর্তিকে জিজ্ঞেস করতাম, মুহূর্তি গানটা ঠিক হয়েছিল তো? মুহূর্তি বলল, একেবারে আমার মতন। এই হলো মুহূর্তি। মুহূর্তিকে কোনোদিনও কণিকাবদ্ধতে মনে হয়নি। আজ মুহূর্তির জন্মদিন, মুহূর্তিকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বলার শেষ করলাম। নমস্কার। আজ এই অনন্য জন্মদিনে শতবর্ষে আপনাদের সকলের উপস্থিতিকে, সমস্ত গুণীজন, সমস্ত গুরুজন সকলের উপস্থিতিকে আমার প্রণাম। আমার অশেষ সৌভাগ্য আজ এখানে আসতে পারা। তিনিই বোধহয় টেনে আনলেন যাকে পুজো করেছি আজন্ম, মুহূর্তি। আমার গান শেখা হয়নি তার সামনে বসে। নবম শ্রেণী থেকে শারীরিক যুদ্ধ, শান্তিনিকেতনে পড়ার গান শেখার ইচ্ছে ছিল, হয়নি। প্রথম দেখেছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে, তখন কলেজে, ইউনিভার্সিটিতে তার গান, প্রথম সামনে বসে গান। আবার যদি ইচ্ছা করো আবার আসে ফিরে 25শে বৈশাখ উৎসবে। তো সেই কবিতা যেটা 1998 সালে তাকে সামনে বসে, তার পাশটিতে বসে
শোনানোর সৌভাগ্য হয়েছিল, সেইটি একটু আপনাদের কাছে নিবেদন করছি। এরপরে একটি গান শোনাব। কবিতার নাম কোনো এক বাঁশিওয়ালাকে। মনে না পড়া কোন হারিয়ে যাওয়া হাঁটি হাঁটি পায়ের কালে বাবা বলেছিলেন একদিন, রেডিওয় বাঁশি শুনবি? বাঁশি? প্রশ্ন তখনই, কিশোর বাজবে? কিশোর? বাবার উত্তর, রবি ঠাকুরের গান, বাঁশির সুরে চুপটি করে ঠোঁটে আঙুল। রেডিও বলল, শৈশব বাঁশি শোন রে বাঁশি। অবাক চোখ, হাঁ করা মুখ, কিচ্ছু বোঝেনি সেদিন, শুধু গালে হাত দিয়ে বসে শুনেছিল সেই বাঁশি, সেই বাঁশির সুর, বাঁশির কণ্ঠে রবি ঠাকুরের গান। কোন ফাঁকে কৈশোর এসে গেল, দুঃখ জাগানিয়া বাঁশির মুগ্ধতায় এক্কা গাড়ি চেপে, বাঁশি পড়েছিল গানের রতনহার, কিন্তু বরাবরের জন্যেই। সে এক আশ্চর্য অনুভব, সে এক আবেগময় আকুলতা, একলা ঘরে মন না মানার। মা বলেছিলেন, আমার ভাবনাকে মাতিয়েছিল যে বাঁশি, সে থাকে লাল মাটির কোন দেশে এক শান্তির আবাসে, সেখানে বাঁশির সুর মুক্তি খোঁজে, সেখানে আত্মার শান্তি প্রাণের আরাম, সেখানে বাউল খোঁজে ভালোবাসার ধন, যেখানে ঝরে পড়া বকুলের গন্ধে প্রকৃতির সঙ্গে চলে নিত্য বোঝা পড়া। এখন সারাদিনের মুখ নামানো ক্লান্তি খুঁজে ফেরে কৈশোর আর কৈশোর, যে কৈশোর বাঁশির সুরে কানে মাথায় ছড়িয়েছিল রামধনু আলো বৃষ্টি শেষের হাওয়ায়, আরও সে বলেছিল শুধুই ভালোবাসায় ভোলাবো। এইভাবেই বছর গড়ায়, বয়সের নাগরদোলা না থেমে কৈশোর পার হয়, যুগ যুগ পার হয় মাসি। সত্যিই তো, সত্যিই তো আমার সকল নিয়ে বসে বসে সে তো গান দিয়েই দ্বার খুলিয়েছিল। আজ হঠাৎ কোথায় উধাও হওয়া ছেলেবেলার শিউলি কুড়োনোর অবসন্ন ক্ষণে, বাঁশিওয়ালা গো তোমায় দিলাম আমার ফেলে আসা কৈশোরের তরফ থেকে এক কণিকার হৃদয়ের এক ঝুড়ি ভালোবাসার মোহর। হৃদয়ে আমার প্রকাশ হলো অনু Thank you.
গলে বাইরে তুমি না সৃষ্টিলীলা প্রাঙ্গণের প্রান্তে দাঁড়াইয়া দেখি ক্ষণে ক্ষণে তমসের পরপার, জেঠা মহাব্যক্তের অসীম চৈতন্যে ছিনুলীন। আজি এ প্রভাতকালে ঋষিবাক্য জাগে মোর মনে, কর কর অপাবৃত হে সূর্য আলোক আবরণ। তোমার অন্তরতম পরম জ্যোতির মধ্যে দেখি আপনার আত্মার স্বরূপ। যে আমি দিনের শেষে বায়ুতে মিশায় প্রাণ বায়ু, ভস্মে যার দেহ অন্ত হবে যাত্রাপথে সে আপন না ফেলুক ছায়া, সত্যের ধরিয়া ছদ্মবেশ। এ মর্তের লীলাক্ষেত্রে সুখে দুঃখে অমৃতের স্বাদ পেয়েছি তো ক্ষণে ক্ষণে, বারে বারে অসীমের দেখেছি সীমার অন্তরালে। বুঝিয়াছি এ জন্মের শেষ অর্থ ছিল সেইখানে, সেই সুন্দরের রূপে, সে সঙ্গীতে অনির্বচনীয়। খেলাঘরে আজ যবে খুলে যাবে দ্বার, ধরণীর দেবালয়ে রেখে যাব আমার প্রণাম, দিয়ে যাব জীবনের সে নৈবেদ্যগুলি, মূল্য যার মৃত্যুর অতীত। রবে কে হায়ে কে রবে শান্তপে শো
Oh,
মোহরের টিপ ছাপ সুভাষ মুখোপাধ্যায়। কণিকা মাত্র প্রসাদ তবু ছিল তাতে যেন ব্রহ্মের সহোদর স্বাদ। শুনতে পাই না কানে তবুও কর্ণকুহর এখনো অষ্টপ্রহর ভরে রাখে গানে গানে। জীবনের উত্তাপে সত্তা ও স্মৃতি থাকে পিঠোপিঠি মোহরের টিপছাপে। Oh,
ফিরব না রে, ফিরব না আর ফিরব না রে, আমি ফিরব না রে, ফিরব না আর ফিরব না রে, এমন হাওয়ার মুখে ভাসল তরি, বলে ফিরব না আর ফিরব না রে, ফিরব না রে, ফিরব না আর ফিরব না রে, আমি ফিরব না রে, ফিরব না আর ফিরব না রে। ছড়িয়ে গেছে সুতো ছিঁড়ে তাই খুঁটে আজ মরব কি রে, ছড়িয়ে গেছে সুতো ছিঁড়ে তাই খুঁটে আজ মরব কি রে, এখন ভাঙা ঘরে কুড়িয়ে খুঁটি, এখন ভাঙা ঘরে কুড়িয়ে খুঁটি, ফিরব না আর ফিরব না রে, ফিরব না রে, ফিরব না আর ফিরব না রে, আমি ফিরব না রে, ফিরব না আর ফিরব না রে। তোমরা যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো, আমার যায় বেলা, বয়ে যায় বেলা, যায় বেলা, আজি আমার নয়নে
এবার আমি কণিকা বন্দ্যোপাধ্যায়কে দিলাম, যেহেতু আমি সুচিত্রা মিত্রের আত্মজীবনী লিখেছিলাম সেই বইটা ওনাকে দিই। এবার উনি তখন আস্তে আস্তে কথা বলেন, উনি আমাকেও বলেন যে দেখো যদি সবাই রাজি হয় তুমি কাজটা করবে, কিন্তু একটা কথা বলি, সুচিত্রার থেকে ভালো হবে তো? আমি বললাম যে ভালো হবে মানে কি, ভীষণ ভালো হবে, ওটা তো আমি হুটোপাটি করেছি, আপনারটা আরও অনেক সময় নিয়ে করবো, ভালো হবে মানে কি বললাম। বললাম না দেখো দেখো কী বলে সবাই দেখো, এইবার এরকম গড়রাজি ব্যাপারটা চলছে, এইবার হবে না, এ তাও হবে হবে না এরকম ব্যাপারের মধ্যে আমি একদিন আমার স্ত্রীকে এবং মেয়েকে নিয়ে আসি। আমার মেয়ে তখন বছর পাঁচেকের এরকম, তো চলেই যখন যাবো, দশ দিন থেকে কোনো লাভ নেই, দেখাটা হয়ে যাক, তো কথাবার্তা বলছি, তখন কণিকা বন্দ্যোপাধ্যায় ওনাকে আমার মেয়েকে ডেকেছে, বলছে আয় তুই আয়। এসছে, এসে বলছে যে বাবা তোর নাম কি? ওর ডাক নাম যেটা ও বলেছে, বলছে আমার নাম মোহর। এইটা না বলছে আমার কোলে বস, বলছে দেখেছি ও সুচিত্রার বই লিখেছে ঠিকই, ওর মেয়ের নাম রেখেছে মোহর, একে কিন্তু মানে আর মানে এ করা যাবে না, না করা যাবে না। তো এইরকম সব মিলিয়ে তো সেই বইটি হয় আনন্দধারা। তো ২৫ বছর আগে বইটি প্রকাশিত হয়েছিল এবং সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায় দুজনের বই প্রতি বছর বইমেলায় আজকাল থেকে নতুন করে ছাপা হয় এবং শেষ হয়ে যায়। এই আনন্দধারায় আজকে যে আনন্দ বইল মোহরদির জন্মদিন উপলক্ষে, উনি 99 পেরিয়ে 100 পা দিলেন, এটা আমাদের কাছে চিরকাল আমাদের স্মরণে থেকে যাবে। আমি 1990 সালে মোহরদিকে নিয়ে একটা তথ্যচিত্র নির্মাণ করি, একটা অসাধারণ অভিজ্ঞতা। তার আগে মোহরদির সঙ্গে আমার পরিচয় ছিল, সেটা আমার স্ত্রী নীলাঞ্জনার বাবার সহপাঠী ছিলেন মোহরদি, তো ফলে একটা পরিচয় তো ছিলই। কিন্তু আমি যখন তথ্যচিত্র নির্মাণ করা শুরু করি, উনি ভয়ঙ্কর লাজুক ছিলেন, আপনারা সকলেই জানেন, আশ্রম বালিকা, অনাড়ম্বর জীবন পছন্দ করতেন। অবশ্যই ওরা অন্য পরিবেশে বড় হয়েছিল, রবীন্দ্রনাথের একটা আদর্শ। আমার এক বান্ধবী দুর্দান্ত রাইটার ইরিনে বিনার্দি একটা বই লিখেছিল ইউটোপিয়া, তার মধ্যে একটা বিরাট চ্যাপ্টার ছিল শান্তিনিকেতন, তো সেটা ছিল একটু তর্ক সাপেক্ষ, ওয়াই ইউটোপিয়া। তখন ইলিয়ানা আমাকে যে লেখিকা বলেছিলেন যে কোনো ভালো কাজ ইউটোপিয়া ছাড়া হয় না, তা উনি একটা যেটা করে গেছিলেন সেই পরিবেশে তো উনি বড় হয়েছেন মোহরদি, আশা করি এই প্রাচীরটা দেখেননি। মোহরদি কি দেখে গেছেন এই প্রাচীরটা? ভাগ্যিস, তাহলে তখনই ওনার হার্টফেল হয়ে যেত। তো যাই হোক, মোহরদির সঙ্গে কাজ করে যে কী আনন্দ পেয়েছিলাম, দুটো গান মাঝে মাঝে প্রচুর গান আমরা আগে রেকর্ড করেছিলাম, মানে এই বাড়িতেই কিছু গান এক্সটেম্পো, সময় যেরকম পাল্টাতো, প্রকৃতির আলো যেরকম বদল হতো, ঋতু যেরকম পরিবর্তন হতো, আমি মোহরদিকে জোর করে ধরে নিয়ে গিয়ে শুটিং করতাম। ছায়া ঘনা এসে বনে বনে একটা এমন পরিবেশ তৈরি হলো, মোহরদিকে বললাম মোহরদি আমার ক্যামেরা রেডি, আমি সুর খুঁজে পাচ্ছি না। সা লাগছে না গৌতম, কী করে সা লাগবে, আমি তো অনেক দিন গাইনি গানটা। তারপরে যখন সা লাগলো তো আর কিছু বলার নেই। এরকম আরেকটা হয়েছিল বীরেন্দার ঘরে, প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে মোহরদিকে আমি ওপরে নিয়ে গেছিলাম বন্ধু রহস্যের সাথে গানটা গাইবার জন্য। উনি গাইলেন, বললো যে আমি আবার সুর খুঁজে পাচ্ছি না, আমার ক্যামেরার পেছন থেকে আমাকে হারমোনিয়ামের সুর দিতে হলো। তারপর সে সুর কোথায় নিয়ে গেল সে তো আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে যে উনি কোথায় চলে যেতে পারতেন।
সাদা চুল, সাদা গোঁপদাড়ি, বড় বড় চোখ, যেন তুলি দিয়ে আঁকা। লিখতে লিখতে তারই মধ্যে ডুবে থেকে যেন ঝড় বৃষ্টির প্রকৃতির দিকে শুধুমাত্র তাকিয়েছেন, কিন্তু কিছুই দেখছেন না। এই মানুষটিকে আমরা সবাই চিনি, একে ঘিরেই শান্তিনিকেতন। তিনি সবার গুরুদেব। আশ্রমের সব অনুষ্ঠানে তাকে আমরা দেখেছি দূর থেকে, তাকে হেঁটে যেতে দেখেছি দূর থেকে। তার গান শিখি স্কুলে এখানকার দাদা দিদিদের কাছে। ছোট থেকেই আমাদের জীবনের সঙ্গে যেন জড়িয়ে আছে তার গান। তিনি আমাদের এতটাই কাছের, তবুও এত কাছ থেকে তাকে আগে কখনো দেখিনি। নেই কেন সেই পাখি, নেই কেন, নেই
যখন রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ সৃষ্টি শ্যামার কথা ভাবি তখন আমি অভিভূত হয়ে যাই। এই সূক্ষ্ম জটিল নানা বিপরীত অনুভূতির টানাপোড়েনে ক্ষতবিক্ষত নারীতে আপনি ছাড়া আর কি এমন সার্থক রূপ দিতে পারত? এই পাপিষ্ঠাকে রবীন্দ্রনাথ আশ্চর্য ট্র্যাজিক মহিমা দান করেছেন, কিন্তু আমাদের এবং কবির মাঝখানে একজন ইন্টারপ্রেটার আবশ্যক ছিল, সেই সুযোগ্য ইন্টারপ্রেটার কণিকা বন্দ্যোপাধ্যায়। আপনার কাছ থেকে আমরা অনেক পেয়েছি, কিন্তু আরও অনেক চাই। আমার ব্যক্তিগত কথা বলছি না, আমি আর কমাশিবা আছি, তবে সমস্ত দেশের সংস্কৃতিবান এবং রসগ্রাহী চিত্তের সঙ্গে একাত্ম হয়ে কামনা করি আপনার দীর্ঘায়ু এবং আপনার গানের অক্ষয় প্রোৎকর্ষ। সেদিন হেমন্ত দাস সুচিত্রাদির একটা ডুয়েট ছিল, আর মহর্ষি তখন বললেন তা আমি আর শ্রীপর্ণা একটা ডুয়েট গাইব। ঠিক আছে, অনুষ্ঠানের দিন সুচিত্রাদিদের ডুয়েটটা আগে হয়ে গেল, তারপরে আমাদের ডুয়েটটা। গানটি ছিল সখী ওই বুঝি বাঁশি বাজে। গান শুরু, মহর্ষি গাইছেন বন মাঝে কে মন মাঝে, আর আমি গাইলাম কে মন মাঝে, আর গেয়েই না আমি নিজেই কাঁপতে শুরু করেছি। এই মারাত্মক ভুলটা আমি কি করে করলাম, কিন্তু করলাম তো। ঘুম ভাঙানি